আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে একটা জিনিস নিয়ে আমি আজকে হাজির হয়েছি। ইদানিং কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যারা রাইড শেয়ার করতেছে তাদের একটা অনিয়ম। তো পুরো ভিডিওটি দেখতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমত কথা হচ্ছে যে আমরা যারা রাইড শেয়ার করি, রাইড শেয়ার করে কেউ কন্টাক্টে ভাড়া মারি, কেউ অ্যাপসে ভাড়া মারি, তাই না? যা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপসে যারা ভাড়া মারে তাদের কিন্তু এই অনিয়মটা হয় না, যারা কন্টাক্টে ভাড়া মারে তাদের বেশিরভাগই এই অনিয়মটা হয়। অনিয়মটা কি? অনিয়মটা হচ্ছে ধরুন আমার আমাকে স্যাম্পল দিয়ে বুঝাই। আমি একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একটা জায়গায়, সেখানে আরো 8-10টা বাইক আছে। থাকার কারণে একজন যাত্রী আসলো, এসে পিস থেকে আমাকে বললো, ভাই যাবেন কোথায়? যাবেন অমুক জায়গা। ভাড়া কত? আমি বললাম যে 200 টাকা দিব। 200 টাকা দিবেন? এখন যাত্রী বললো যে ভাই 200 টাকা না, আমি আপনাকে 150 টাকা দিব। যাত্রীর সাথে কিন্তু আমার কথা হচ্ছে, সে ক টাকা দিতে পারবে, আমি ক টাকা নিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে যারা আমার আশেপাশে যারা রাইডার ভাইয়েরা আছেন, তারা কি করেন, তারা আমাকে জড়ো করে ধরে, মানে জড়ো হয়ে থাকে। তারা জড়ো হয়ে যখন দেখে যে যাত্রী 150 টাকা বলছে, তখন পাশ থেকে একজন এসে বলে, ভাই 150 টাকা আমি যাবো, আমার বাসা অমুক জায়গায়, আপনি যেখানে যাবেন সেখানে আমার বাসা। তো এগুলো তো ভাই আসলে নিয়ম না। এই নিয়মগুলো যদি চলতে থাকে তাহলে তো যাত্রী মনে করেন যে আজকে 150 টাকা দিয়ে গেছে, অমুক দিনে 100 টাকা দিয়ে যাবে, এরকম কিন্তু হচ্ছে, তাই না? তো আমরা যারা এরকম করি, এগুলো যারা এরকম করে যে মানে স্যাঁচরামি, এগুলো বলা হয় স্যাঁচরা, এগুলো যারা করে তাদেরকে আসলে মানে পাত্তা দেওয়া ঠিক হবে না। তাদেরকে যে জায়গায় ওইখানে ধরা উচিত, তাকে জিজ্ঞাসা করা উচিত যে যাত্রীর সাথে আমার কথা হচ্ছে, সে ক টাকা দিবে, আমি ক টাকা নিব, কম বেশি করে আমি তাকে নিয়ে যাব। আপনি মাঝখান থেকে এসে হুট করে আপনি বললেন যে ভাড়া আপনি আমার বাসা অমুক জায়গা, ওই জায়গায় আপনি যেখানে যাবেন চলেন আমাকে এই ভাড়াটা দিয়ে, এগুলো তো ভাই আসলে ঠিক না, এগুলো তো কাম্য নয়। আপনি এগুলো কি করতেছেন জানেন? একজনের রেজেক রিজিক আপনি মারতেছেন। তো বন্ধুরা, এই সমস্ত কাজ যারা করেন তারা প্লিজ এগুলো বাদ দেন। রিজিকে তকদিরে যেটা আপনার লেখা আছে বা রিজিকে তকদিরে যেটা আপনি পাবেন সেটা পাবেন, কারো কাছ থেকে জোর করে নিয়ে বা এরকম করা ঠিক না। তো বন্ধুরা, কিছু ভাই আমাকে কমেন্ট করেছিল, সেই ভাইদের কমেন্টের রিপ্লাই দেই, 2টা মিনিট আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমার বড় ভাইয়ের নামে বাইক, আমি কি রাইড শেয়ার করতে পারবো, পুলিশ কি কোনো ঝামেলা করবে? তো সেই ভাইকে বলতেছি, ভাই হ্যাঁ আপনি রাইড শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার যে বড় ভাইয়ের বাইক, তার যে ভোটার আইডি কার্ড, জাতীয় মানে পরিচয়পত্র ফটোকপি সাথে রাখবেন এবং গাড়ির কাগজ আপডেট থাকবে। আপডেট থাকার পর সেই কাগজ যদি সার্ভেন পুলিশ ধরলে বলবেন যে এই দেখেন আমার বড় ভাই, নাম ঠিকানা সব ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের আইডি, ভোটার আইডি কার্ড। যদি পুলিশ তাও না মানে তখন আপনি কি করবেন, আপনার ভাইকে ফোন দিবেন, ভাইকে ফোন দেওয়ার পর ভাই পুলিশের সাথে কথা বলে মিট করে ফেলবে। তো তারপরেও যতটুকু সম্ভব বাইক নিজের নামে থাকাই ভালো। অন্য নামে বাইক থাকলে কি হয়, দেখা গেল সার্জেন্ট বা পুলিশ সন্দেহ করে যে বাইকটা ছিনতাই করছেন বা কি আসার বিষয়ে, এরকম একটা সন্দেহ থাকে তাদের ভিতরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে অল্প করেছি, বেশি করিনি। তো এতদিন আসলে আমি ভিডিও করি নাই, আমার পারিবারিক সমস্যা ছিল এবং আমার মা মারা গিয়েছিল, এর জন্য আসলে ভিডিও বানাতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।